জীবন রহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের বিষয়, সকলকে বশীভূত করার একটি গাছের শিকড়। এই গাছের শিকড়টি যদি আপনার কাছে থাকে, আপনি যদি এই গাছের শিকড়টিকে ধারণ করেন, তাহলে সকলে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং সকলে আপনার প্রতি বশীভূত হবে। এই শিকড়টি সম্পর্কে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল বিস্তারিতভাবে বলতে, তাই ভিডিওটি আমি আবারও করলাম। ভিডিওটি সম্পর্কে বলার আগে, আমার এই চ্যানেল জীবন রহস্য আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন, যাতে ভিডিওগুলি আপনি দ্রুত পেতে পারেন। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র এবং গাছগাছালি রোগমুক্তি, বিভিন্ন ধরনের টোটকা, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ভিডিওগুলি পাবেন। এই গাছের শিকড়টিকে যদি আপনি লাল কাপড়ে জড়িয়ে শরীরের যে কোনো স্থানে, হাতে কিংবা কোমরে ধারণ করেন, তাহলে সকলে আপনার প্রতি বশীভূত হবে। তাহলে শুরু করা যাক, কি গাছ কিভাবে সংগ্রহ করতে হবে। এই গাছটি এক ধরনের ফুল গাছ, লতা। এই লতাটি অনেকের বাড়িতে পাবেন এবং জঙ্গলের মধ্যেও হয়। এই গাছটির নাম অপরাজিতা গাছ। অপরাজিতা দুটি ধরনের হয়, একটি নীল অপরাজিতা, একটি সাদা অপরাজিতা। তো আমি যে গাছটির কথা বলছি, আপনাকে এটিকে সাদা অপরাজিতা সংগ্রহ করতে হবে। নীল অপরাজিতা হলে কিন্তু আপনি কাজ পাবেন না। যে গাছটি নীল অপরাজিতা, এর আরেকটি নামও আছে, নীলকণ্ঠ ফুল। অনেকে এই নামে জানবেন, নীলকণ্ঠ ফুল। যদি আপনি কোথাও এই গাছটিকে নাও পান, তাহলে যেখানে ফুল গাছ বিক্রয় হয়, ওখান থেকে এই গাছটি আপনি সংগ্রহ করতে পারেন, বাড়িতে টবে বসাতে পারেন। তবে এই গাছটির শিকড় বিশেষ একটা দিনে আপনাকে সংগ্রহ করতে হবে, না হলে আপনি কাজ পাবেন না। বিশেষ দিনটি হলো যেদিন চন্দ্রগ্রহণ লাগবে। যেমন কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ ছিল, আমি এই গাছের শিকড়টি সংগ্রহ করেছি। দেখুন, এখানে আপনাদেরকে এই গাছের শিকড়টি দেখাচ্ছি। রাত 12টার সময় আমি এই গাছটিকে তুলেছিলাম। তোলার পরে গাছটিকে ফেলে দিয়েছি এবং শিকড়গুলো টুকরো টুকরো করে আমার এই কোটোতে রেখে দিয়েছি। গাছটি যখন আপনি তুলবেন, কোনো মন্ত্র নেই, কোনো মন্ত্র আপনাকে বলতে হবে না। শুধুমাত্র পূর্ব দিকে ফিরে নিঃশ্বাস বন্ধ করে, যখন চন্দ্রগ্রহণ থাকবে ঠিক সেই সময় আপনাকে গাছটিকে টেনে তুলতে হবে এবং শুধুমাত্র গাছটির শিকড় নিতে হবে। শিকড় ধারণ করার কোনো দিন নেই, মনে রাখবেন, শিকড় ধারণ করার কোনো দিন নেই, কোনো সুতো নেই। যে কোনো সুতোতে ধারণ করতে পারেন, যে কোনো কারে ধারণ করতে পারেন। শুধুমাত্র নিয়ম আছে, এই শিকড়টিকে লাল কাপড়ে জড়িয়ে ধারণ করতে হবে। যে কোনো লাল কাপড় হলেই হবে। যদি লাল কাপড়ে জড়িয়ে আপনার ধারণ করতে অসুবিধা মনে করেন, তাহলে আপনি মাদুলির ভিতরে বা কোনো তাবিজের ভিতরে ভরে নিতে পারেন। এই শিকড়টি আপনি কোমরে কিংবা হাতে কিংবা গলতে আপনি ধারণ করতে পারেন। যদি আপনার এই সম্পর্কে আরও কিছু জানার প্রয়োজন হয়, তাহলে নিচে ডেসক্রিপশনে আমি ফোন নাম্বার দিলাম, ফোনে যোগাযোগ করতে পারেন। তবে কল করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, উত্তর দিয়ে দেব। শিকড়টি যদি মাদুলির মধ্যে ভরেন, তাহলে লাল কাপড়ে শিকড়টিকে জড়িয়ে তবে মাদুলির মধ্যে ভরবেন, শনি এবং মঙ্গলবারে ধারণ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।